এই নাল শরীফের কথা বলবো, তার সাথে আরেকটি কথা বলি যে এটি হচ্ছে কিতাব হচ্ছে কি বারো চাঁদের খুতবা সহ কি খুতবা বঙ্গানুবাদ বারো চাঁদের খুতবা। এই বারো চাঁদের খুতবায় অধিকাংশ বাংলাদেশের মসজিদে আর পশ্চিমবঙ্গের বিদাতিদের মসজিদে যারা বলে যে না মাতৃভাষায় বা অন্য কোনো ভাষায় খুতবা জুমার চলবে না, ঈদের চলবে না, তাদের মসজিদগুলিতে এই খুতবায় 25-50-100 বছর থেকে যা লেখা আছে তাই পড়া হয়, ঠিক আছে? বারো চাঁদের খুতবা, এই বারো চাঁদের খুতবা তৈরি করেছে কারা? ওই সরসিনারায়। কারণ এতে লেখা আছে যে তাদের আদেশে তৈরি হয়েছে। দেখেন তাদের উপাধিগুলি, সারসিনা শরীফের পীরে কামিল আল হাজ হযরত মাওলানা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহ, হ্যাঁ বলা হবে ঠিক হবে, সেই জন্য রহ বলল, এর অনুমোদন ও দোয়াই লিখিত, অনুমোদন এবং দোয়াই লিখিত তার খাস সাগিরদের সম্ভবত জামাই কোন এক জায়গায় লিখেছে, এর মধ্যে যে জামাই লিখেছে বঙ্গানুবাদ বারো চাঁদের খুতবা ও ওয়াজ শিক্ষা সারসিনা দারুসন্নাত আলিয়া মাদ্রাসা। দারুসন্না নাম কত সুন্দর, যেন মাসিক মদিনা নাম কত সুন্দর, পত্রিকা ম্যাগাজিনের কিন্তু মদিনার প্রতিনিধি নয়, বিদাতে ভরা পত্রিকা, তেমনি দারুসন্না কিন্তু দারুসন্না নয় আসলে দারুল বিদা, দারুল বিদা বিদাতি প্রতিষ্ঠান। আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল অবসর আলহাজ মাওলানা শরীফ মুহাম্মদ আব্দুল কাদির রহ সাহেব এম এ প্রতীক সংকলিত অনুবাদিত। এ হচ্ছে আর প্রকাশনী সারসিনা প্রকাশনী, সারসিনা প্রকাশনী বাংলা বাজার কি ঢাকা ইত্যাদি। তো এই হচ্ছে বারো চাঁদের খুতবা। বারো চাঁদের খুতবাতে কি আছে, গোটা কিতাব পড়লে তো আরো আপনাদের জন্য অনেক কিছুই নিয়ে আসতে পারতাম, কিন্তু সময়ের অভাবে কিছু পড়েছি, কিছু পড়ে যা আকিদা দেখলাম আর যা পড়ে শোনানো হয় তাতে বুঝতে পারবেন যে তাদের ওলামাদের আকিদা কি। সরসিনার ওলামাদের যাদেরকে হক্কান পীর, আরেকটি কথা এখানে আর বলে দিই যে বাংলাদেশে বাঙালি সমাজে এক শ্রেণীর লোকেরা যারা পীরপন্থী, পীরপন্থী দুই প্রকার, এক হচ্ছে সব পীর, সবাই পীর কামেল, সব পীরই কামেল, এক শ্রেণীর লোকেরা আছে যে পীর সেই কামেল, তাই না? পীর মানে কামেল, আর পীর মানে হচ্ছে হক্কানি পীর, পীর মানে হক্কানি, দেওয়ান বাগিও হক্কানি, ওই সিলেটি ফুলতুলিও হক্কানি, আর আপনার আটরসিও হক্কানি, মাঝভান্ডারিও হক্কানি, আর শর্ষিনাও হক্কানি, আর চরমোনাই হক্কানি, ফুরফুরাও হক্কানি, দেওবন্দির হক্কানি, আসাদ মাদানি হক্কানি, সব এক দল আছে এইরকম বাংলাদেশে, আছে না নেই? সব পীরই হক্কানি, পীর মানে হক্কানি, হক্কানি পীর। আরেক দল আছে যারা বলে যে না সবাই হক্কানি নয়, কিছু হক্কানি আছে আর কিছু আছে ভণ্ড পীর, বাতিল পীর আছে। এই ভাগ যে সব লোকেরা করে থাকে, যেসব বিদাতপন্থীরা করে থাকে, তারা তাদের ধারণা যে হক্কানি পীর হচ্ছে চরমনাই পীর, হক্কানি পীর হচ্ছে শস্যিনা পীর, হক্কানি পীর হচ্ছে ফুরফুরা পীর, হ্যাঁ হক্কানি পীর হচ্ছে দেওবন্দি পীরেরা, আসাদ মাদানি পীর, মহাজের মাক্কি পীর, এসব হচ্ছে হক্কানি পীর, আর ভণ্ড পীর, ভণ্ড পীর আটরসি মাইজ ভণ্ডারি দেওয়ানবাগি ওগুলো ভণ্ড তাদের কাছে। কোরআন এবং হাদিসের আলোকে একটু আগে শুনলেন, আবার বারবার বলার দরকার নেই, হ্যাঁ যখন কোরআনেও নেই হাদিসেও নেই তা ওয়াহি, তাহলে কোত্থেকে এসছে? শয়তানের পক্ষে। ওয়াইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াহিম, শয়তানের ওয়াহির মাধ্যমে এসেছে এই সুফিবাদ পীরতন্ত্র। তাহলে শয়তানের ওহি থেকে আসলে আবার হক্কানি কি করে হয়? তাহলে শয়তানকে দুই ভাগে ভাগ করতে হয়, যে কিছু শয়তান আছে খুব বদমাস ভণ্ড শয়তান, আর কিছু শয়তান আছে যারা ভালো পরামর্শ দিয়ে থাকে, ভালো ওহি করে থাকে, ঠিক না? মানবেন এই ভাগ? ইবলিস শয়তানের চেলা কিছু আছে যা ভালো পরামর্শ দেয়, ভালো কাজ করে, তারা আমাদের খেদমত করে, সাহায্য সহযোগিতা করে, সৎ পরামর্শ দেয়, নামাজ পড়তে বলে, আর কিছু শয়তান আছে যারা বেনামাজি বানায়, শির কুফরি করায়, বিদাত করায়, গুনাহ করায়, পাপ করায়, ফিল্ম দেখায়। আবার কিছু শয়তান আছে ফিল্ম দেখতে নিষেধ করে, আছে নাকি? তো আল্লাহু আকবার। তো
তো এই যাদেরকে হক্কানি পীর বলা হচ্ছে তাদের একজন বা একটা তরিকা হচ্ছে শশিনা তরিকা, ঠিক আছে? আর একটা তরিকা হচ্ছে চর্ম নাই, চর্ম এটার ওয়াদা থাকলো ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দেয় সামনে পুরা করার। ভাবছি সুন্দর করে তাদের কথাগুলি পড়ে তাদের কিতাব থেকে আরো ভালো করে পেশ করা হোক। সামনে যখন এটা চলে আসলো এই সম্পর্কে কিছু কথা শুনিয়ে দেওয়াই ভালো মনে করলাম আজকে এই শশিনাদের সম্পর্কে। এই খুদবার বারো চাঁদের খুদবার পাতা নম্বর ১১, পৃষ্ঠা নম্বর ১১তে খুদবা, খুদবার বিষয়বস্তু হচ্ছে ফিজাতিল্লাহি ওয়া সিফাতিহি তাবারাক ওয়া তাআলা। বাংলায় তর্জমা করছে আল্লাহর জাত ও সিফাতের বয়ান। যারা এর আগে আমার কোর্স করেছেন এখানে আকীদা ওয়াসিতিয়া পড়েছেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর কিতাব আল্লাহর জাত আল্লাহর সত্তা এবং সিফাত গুণাবলী সম্পর্কে আকীদা ওয়াসিতিয়া নামক কিতাব বাংলায় অনুবাদও হয়ে আছে সেই বইটি পড়বেন। তাতে প্রত্যেকটি আকীদার ক্ষেত্রে একটি করে আয়াত আছে অথবা নবী সাল্লামের সহিহ হাদিস আছে। এখানে দেখুন কি আকীদা পেশ করা হচ্ছে, যে আকীদার পিছনে কোনো দলিল নাই, না কোরআনের আয়াত না হাদিস। পৃষ্ঠা নম্বর ১১তে লেখক বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলী হচ্ছে যে ওয়ালা ইয়াতামাক্কানু ফি মাকানিন, আল্লাহ কোনো স্থানেই নেই। ওয়ালা ইয়াতামাক্কানু, মাকান মানে স্থান আর তামাক্কান মানে স্থান গ্রহণ করা, আল্লাহ কোনো স্থানেই নেই। এই হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মুসলিমদের আকীদা যে আল্লাহর কোনো স্থানই নেই। আপনাদের স্থান আছে এতটা জায়গায় স্থান, আপনারা সবাই নিজ নিজ জায়গায় ঘিরে রয়েছেন, আমার স্থান আছে আমি যেখানে আছি, কিন্তু আল্লাহ কোনো স্থানে নেই। আল্লাহ কোথায় বলছে, ডানেও নেই বামেও নেই ওপরেও নেই নিচেও নেই মাটির তলেও নেই মাটির ওপরেও নেই জমিনেও নেই আকাশেও নেই কোথাও নেই আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহর জাত কোথাও নেই। ওয়ালা ইয়াতামাক্কানু ফি মাকানিন, এই হচ্ছে আকীদা তাদের। ওয়ালা ইয়াতামাক্কানু ফি মাক, আল্লাহ কোনো স্থানে নেই। বাংলায় তর্জমাটা কি করেছে তার তর্জমা একটু শুনেই দিই, আমি তর্জমা করলাম ওটা। তিনি, তিনি মানে আল্লাহ, কাল বা তার আগে বলছেন তিনি কোনো নির্দিষ্ট স্থানে অবস্থিত নহেন, তিনি কোনো নির্দিষ্ট স্থানে অবস্থিত নহেন, বাংলায় তর্জমা করা আছে। আর আরবিতে খুতবা পড়া হয় জুমায় ঈদে, জি মহরম মাসের দ্বিতীয় খুতবা, মহরম মাসের দ্বিতীয় খুতবা। এখন কোরআনে কারিমের কথা শুন, কোরআনে কারিম আল্লাহ কি বলছেন সূরা মুলক, কোন ভাই যদি কোরআন থাকে এখানে কোরআন আছে খুলে আয়াতগুলো বের করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করছেন আমিনতুম মান ফিস সামায়ে, আমিনতুম মান ফিস সামায়ে, তোমরা কি নির্ভীক হয়ে গেছো, তোমরা কি ভয় করো না সেই সত্তাকে, মান সেই সত্তাকে যিনি কোথায় রয়েছেন ফিস সামায়ে আকাশে রয়েছেন। হ্যালো কোরআনে কারিমের আয়াত সূরাতুল মুলক, তবে না হাফেজ রাখলেন সূরাতুল মুলক ২৯ পারা প্রথম সূরা। তাহলে আপনি কোনটা নেবেন এখন বলুন, সাধারণ মুসলমান ভাইদেরকে যদি জিজ্ঞাসা করে যে কোরআনে কারিমের কথা নেবেন না বারো চাঁদের খুতবা হুজুরদের শশিনার পীরদের লিখা, কোনটা নেবেন? কোরআনে কারিম আমিন তুমান ফিস সামায়, একটি আয়াত শুধু না, কোরআনে কারিমে সাতটিরও বেশি আয়াত রয়েছে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহুল্লাজি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ সেই সত্তার নাম যিনি ৬ দিনে আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, সুম্মা অতঃপর তিনি ইস্তাওয়া আলাল আরশ আরশে সমাসীন হয়েছেন। আরশ আল্লাহর কোথায় তাহলে? আলো আরশের কোনো স্থান নেই, তাই বলবেন তাহলে যে আল্লাহর আরশ কোনো নির্দিষ্ট স্থানে অবস্থিত নয়, এই কথা বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে যে আরশ কোথায় আছে, সাত আকাশের উপর আরশ আছে কুরসি আছে, জি, এবং আরশ কুরসি আল্লাহর এত বিশাল যে ওয়াসিয়া কুরসি হুস সামাওয়াতি ওয়াল আরশ, সাত আকাশ সাত জমির সবকে ঘিরে আছে আল্লাহর আরশ আল্লাহর কুরসি। আল্লাহ ফাওকাল আরশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে আল্লাহ আল্লাহ ফাওকাল আরশ, বলে নবীর কথা নেবেন না শশিনার খুতবা, ওয়ালা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর নবী তো বলছেন আল্লাহ কোথায় আছেন ফাওকাল আরশ, ফাওক মানে কি আরশের উপরে। আমরা আল্লাহর নাম আসলে কারো সাথে কোনো দ্বন্দ্ব হলে তুই আমার পাশে জুলুম করলি
এক আল্লাহ দেখছে, এক আল্লাহ দেখছে, ওই দিকে কেন ইশারা করেন? আরে শশিনার ভক্তরাও ইশারা করে, ঝগড়া হইলো কিছু হইলো কোনো কাজ কর্মে করে না, আল্লাহ আছে রে, আল্লাহ আছে দেখছে, বলে না কেন বলেন আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, সব দিকে আছে, সব জায়গায় আছে, এরকম তো বলেন না কোনো পাগলে। তাহলে বোঝা গেল মানুষের ফিতরাত নেচার প্রকৃতি হচ্ছে যে আল্লাহ আমার উপরে, এটা হচ্ছে প্রকৃতি। আর ইসলাম হচ্ছে দিনুল ফিতরা, কুল্লা মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আল্লাহ কোরআনে কারীমও দিনকে ইসলামকে ফিতরাত বলে, ফিতরাত আল্লাহি আল্লাতি ফাতারান নাস আলাইহা, দিন ইসলাম হচ্ছে আল্লাহর ফিতরাত, প্রকৃতি এটি মানুষের। তাহলে আল্লাহ যে কোথায় এটি মানুষের প্রকৃতিতে আছে, এই জন্য সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় এই ফিতরাত ইসলামের ওপরই জন্ম নেয়, তারপরে বাবা কাফের হলে কাফের হয়ে যায়, বাবা হিন্দু হলে হিন্দু হয়ে যায়, বাবা কবর পূজারী হলে কবর পূজারী হয়ে যায়, বাবা নাস্তিক নাস্তিক হয়ে যায়, বাবা দিয়ে তোর স্কুল কলেজ ইউনিভার্সিটি দিয়ে আবার নামাজ টামাজে কোনো কিছুই তালিম দিল না, তখন সে বেনামাজি হয়ে গেল। জি, নাহলে আসলে সে মুসলিম মানুষ। আমরা যখন দোয়া করি হাত উঠিয়ে, শুধু আমরাই দোয়া করি না, সসিনাওয়ালারাও করে, তারাও মোনাজাত করে, হাত উঠে যখন দোয়া করে তখন কি তাদের প্রকৃতিতে কি থাকে? আল্লাহ নিচের দিকে, আল্লাহ কোনো জায়গায় নয় না, মনটা উপর দিকে যাচ্ছে, মন উপর দিকে যায় না, ঊর্ধ্ব গগনে যায় না। তাহলে তাহলে নেচার ফিতরাত হচ্ছে যে আল্লাহ ঊর্ধ্বে। আরো শুনে আল্লাহ পাক রব্বুল বলছেন, মানুষের আমল, মানুষের আমল ভালো কথা আল্লাহর দিকে উঠানো হয়, এলাইহি ইয়াসআদুল কালিমু তাইয়্যিবু, আল্লাহর নিকটে চড়ানো হয়, চড়ে কোন দিকে, নিচের দিকে, সব দিকে না উপর দিকে? আল্লাহ বলছে এলাইহি ইয়াসআদু, এই লিফটকে আজকাল আরবি নতুন আরবিতে লিফট লিফট যায়, যে লিফট দিয়ে উঠেন, বিল্ডিংয়ে উঠছেন আপনি, লিফটকে কি বলে? মিসআদ, ইসিম আলার সেগা মিসআদ, আসলে মাসাদেরা বলে একটু বিকৃত করে, যেমন আমরা সারসিনাকে সুসিনা বলছি। তো এলাহি আসআদু, আল্লাহর দিকে চড়ানো হয়, উঠানো হয়, আল কালিমুত তাইয়্যিব, ভালো কথাগুলি, ভালো আমলগুলি, ওয়াল আমালুস সালে, নেক আমল, ইয়ার ফাওহু, রাফা মানে উঠানো, উঠানো কোন দিকে হয়? চড়ানো, উঠানো, দুইটি শব্দ এখানে, দুইটি কালেমা এসছে, ইয়াসআদু চড়ানো আর ইয়ার ফাওহু উঠানো, ওয়াল আমালুস সালে হো ইয়ার ফাওহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমলের ক্ষেত্রে যে তো ওরাজুল আমালু ইলাল্লাহ, আল্লাহর দিকে, আল্লাহর দিকে উঠানো হয়, পেশ করানো হয় সপ্তাহে দুই দিন, সোমবার আর বৃহস্পতিবারে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওপর দিকে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওপর দিকে আছেন, আরশের উপর সমাসীন আছেন, আকাশের উপরে আছেন, এসব প্রমাণিত হলো। এছাড়াও বহু দলিল রয়েছে, নবী সাল্লামের হাদিস, মুসলিম শরীফের হাদিস, একটি মহিলাকে নবী করিম সাল্লাম জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করেছিলেন বলেন? আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? তখন সেই মাই জবাব দিয়েছিল, ফিসসামাই, আকাশে। কোরআনের আয়াত মেলান ওখানে, সূরা মুলকের আমিনতুম মান ফিসসামাই, আর দেখেন নবীর এই হাদিস, ফিসসামাই, ওই মেয়ে বলল, দাসী, কোন এক লোকের অন্য লোকের দাসী, সে স্বাধীন করার জন্য পরামর্শ নিতে এসেছে। নবী সাল্লাম পরীক্ষা করলেন যে এই দাসীটি মুসলিম না গ্যার মুসলিম, মুসলিম না কাফের। যখন বলেন কালাত ফিসসামাই, আকাশে, তখন নবী সাল্লাম দ্বিতীয় প্রশ্ন করলেন, মান আনা, আমি কে? তখন সে মেয়ে বলল, আন্তা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুইটি প্রশ্ন করে নবী করিম বললেন যে আতে খা ফাইন্নাহা মুমিনা, তার মনিবকে বললেন যে তুমি একে স্বাধীন করে দাও, মুক্ত করে দাও, কারণ এ হচ্ছে ইমানদার মুমিনা। তাহলে ইমানের জন্য জানতে হবে, ইমানের শর্ত হচ্ছে জানতে হবে যে আল্লাহ কোথায়, এবং সহি জানতে হবে। যে ব্যক্তি জানলো নাই সহি যে আল্লাহ কোথায়, কে বলে আল্লাহ কলবে কলবে, কে বলে আল্লাহ সর্বস্থানে সবকিছুতেই, জি, সে ব্যক্তি আল্লাহর ইবাদত করল না, সে ব্যক্তি আল্লাহর হক আদায় করল না, মা কাদারুল্লাহ হাক্কা কাদারিহি, আল্লাহকে চেনল না সে, আল্লাহকে জানল না সে। এই একটি আকীদা সম্পর্কে এক কথা হলো, দেখেন।